হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে সিলভারের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব, এবং তার সাথে সাথে পরবর্তী দিন আমরা যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো মাথায় রেখে ইনভেস্টমেন্ট করতে পারি সে সম্বন্ধে আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না দেখে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজ শেষ করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও, ঠিক আছে। আপনি সিম্পলি এই অপশনটির উপর ট্যাপ করে নেবেন। এই অপশনটির উপর ট্যাপ করার সাথে সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে সাথে বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকনে যে সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর আমি সিম্পলি এখান থেকে সার্চ করে নেবো সিলভার, ঠিক আছে। সো আমি সিম্পলি সিলভার সার্চ করে নিচ্ছি। সিলভার সার্চ করার সাথে সাথে সিলভার ওপেনে চলে এসে সিম্পলি আমরা সিলভারের উপরে ক্লিক করে নেবো। সো সিলভারের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে সিলভারের চার্ট ওপেনে চলে এলো। আমরা দেখতে পেলাম সিলভার মার্কেট পর একটা বিয়ার স্ট্যান্ডে গেছে, এবং একটা বিয়ার স্ট্যান্ডের মাধ্যমে মার্কেট 74,614-তে বর্তমানে মার্কেট পারফরমেন্স করছে সিলভার। সো সিলভারের পরবর্তীতে মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে সিলভার সার্চ করে নেবো। আমি অলরেডি সিলভার সার্চ করে রেখেছি, তার জন্য সিলভারের উপর সিম্পলি ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে সিলভার সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো এখানে একটা স্টোরি ডিটেলস অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। টুইটার উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো, এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি টেকনিক্যাল অপশনটির উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো আমরা দেখতে পাচ্ছি সিলভারের মার্কেট পরবর্তী দিন বিহার স্ট্যান্ডে যেতে পারে এরকম 18 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 8 জন জানিয়েছে, মার্কেট ব্লু স্ট্যান্ডে যেতে পারে এরকম 1 জন জানিয়েছে। অর্থাৎ সিলভারের মার্কেট পরবর্তী দিন বিহার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন শর্ট ফোনের উপর ক্লিক করে নেবো রেজিস্ট্রেশন শর্ট ফোনগুলো জেনে নেওয়ার জন্য। সো এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট এছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট ফোন জেনে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন শর্ট ফোন জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 73,590 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 72,577 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 70,189 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 75,968 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 77,323 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 79,701 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন সিলভার মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডাবল ট্যাপ করে নেবো, এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আবার স্টার্টেড অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে আমাদের কাছে সিলভারের চার্ট ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম সিলভার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। আমরা জানি মার্কেট ডাউন টাউনে গেলে আমরা সেল করতে থাকি, তার জন্য সিম্পলি সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার পর আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি এক লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি সেলের উপর ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে সেলটি ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন সিলভার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডসন করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।